অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তমলুক থানার কাপাসবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত এই গৃহবধূর নাম সুমিত্রা বেরা। ওই মহিলা প্রতিবেশী এক যুবক সুশান্ত জানার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে সন্দেহ হয় সুশান্তের পরিবারের। এরপর থেকেই শুরু হয় সুশান্তের পরিবারে অশান্তি। বারবার বারণ করার সত্ত্বেও দুজনের যোগাযোগ বন্ধ করেনি বলে অভিযোগ। জানা গিয়েছে ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই সুযোগে বুধবার রাত 9টা নাগাদ সুশান্তর বাড়ির লোকজন সুমিত্রাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকেই সুশান্ত সহ তার পরিবারের সকলেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বসে ও স্বামীকে জিজ্ঞাসা করলাম যে তোমার স্ত্রীর কি কোনো দেখেছো সমস্যা? বলছে না, আমার স্ত্রীকে আমি ওরকম কোনো দিন দেখি না, আর আমি জানি না বলতে, আমি ঠিক বলতেও পারবো না। আমি স্বামী হচ্ছে রঙের কাজ করে, দৈনিক বাড়িতে যাতায়াত করে, আর ছেলে একটা আছে 12-13 বছরের। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আর CBS।